তো হেল্ল' গাইজ, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল ডেণ্টিষ্ট ব্লগ। আৰু মই ডক্টৰ কামৰুজ্জামান আহমেদ। আৰু আজিৰ ভিডিঅ'টোত কোৱা হ'ব প্ৰি কেঞ্চাৰাছ লেচন বা প্ৰি কেঞ্চাৰাছ কণ্ডিশ্যন, মানে আমাৰ মুখত কিছুমান গা আছে বা কিছুমান মুখৰ বেমাৰ আছে যোনবোৰ পিছলৈকে কেঞ্চাৰলৈ পৰিণত হ'ব পাৰে। তো বলক ভিডিওখন স্টার্ট করো আর মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করিব আর লগতে বেল আইকন বজাই দিব যাতে মোর ফিউচার ডেন্টাল রিলেটেড ভিডিও পর চাব পারে। তো প্রি ক্যান্সারাস লেশন বা প্রি ক্যান্সারাস কন্ডিশন কি হয়? প্রি ক্যান্সারাস লেশন বা কন্ডিশন নামর পড়ায় গম পোয়া গৈ আছে যে প্রি মানে আগর অবস্থা, ক্যান্সার হওয়ার আগর অবস্থা, কিছুমান ঘা বা কিছুমান বেমার যোনটো ক্যান্সারলৈকে পরিণত হয় যায়। তো কিছুমান প্রি ক্যান্সারাস লেশন আর কন্ডিশনের নাম হল অরাল লিউকোপ্লেকিয়া, অরাল লাইকেন প্লানাস, অরাল সাবমিকাস ফাইব্রোসিস, সিফিলিসর অরাল সিফিলিস আর বিভিন্ন ধরনের বেমার আছে। তো অরাল লিউকোপ্লেকিয়া বেমার আপনি আপনার মুখত বা আপনার রিলেটিভস বা ফ্যামিলির যদি মুখত কারোবার মানে বগা চামুনির নিচিনা পরিছে আর সেইটো আমি ব্রাশ করি বা হাতেরে টানিলে গুছি না আহে, তো সেই অবস্থাটোকে অরাল লিউকোপ্লেকিয়া কোৱা হয়। তো এইটোত ইনিশিয়ালি একো প্রবলেম ফেস নকৰে পেচেন্টে, বাট এটা টাইমত ই কর্মে বৃদ্ধি হৈ গৈ থাকে, মানে ডাঙৰ হৈ গৈ থাকে আর পিছলৈকে ই ক্যান্সারলৈ পরিণত হৈ যায় যদি আমি ইয়াৰ ট্রিটমেন্ট বা আমি কিছুমান আমাৰ হেবিট আছে সেইবোৰ চেঞ্জ নকৰো, তেতিয়ালৈকে ই ক্যান্সারলৈ পরিণত হৈ যায়। অরাল লাইকেন প্লেনাসর কথা কলে কিছুমান মানুহর সাব জ্বলা, মানে আমি যদি জালটো বেশিকৈ খাও মানে মশলা জাতীয় বস্তু বেশিকৈ খাও এটা মুখত লাগি যায় সোনকালে আর তাতে সেনসিটিভ হৈ যায়, সেইখিনি জায়গাত রঙা আর বগা ধরনের কিছুমান স্পট থাকে বা কালারটো চেঞ্জ হয়, যেনেকুৱা আমার মুখর কালারটো অলপ পিঙ্ক কালারের হব লাগে তাতকৈ রেডিশ আর হোয়াইটিশ হয়ে আছে আর তাতে সেনসিটিভ হয়ে আছে, জ্বলা বা মশলা জাতীয় বস্তু বা কিবা খালে বৃদ্ধি হয়ে গৈ থাকে, তো হেনেকুৱা কন্ডিশনক অরাল লাইকেন প্লেনাস কোৱা হয়। আৰু অরাল সাবমিকাস ফাইব্রোসিস বুলি কলে দেখা যায় যে আমার গাল স্পেশালি এইখিনি জায়গাত বা আর দাঁতর পিছফালে একদম তলর দাঁতর পিছফালে দুই ভারি দাঁত যে লাগি আছে তার মাংসত কিছুমান ফাইব্রাস ব্যান্ড হয়ে যায়, মানে বহুত শকত হয়ে যায় আর পিছলৈকে আর পেশেন্টর মেইনলি মাউথ ওপেনিংত বহুত প্রবলেম হয়ে যায়, মানে মুখটো সরু হয়ে যায়, আগত ইমানখিনি আ করিব পারে পিছলৈকে ই অলপ হয়ে যায় মানে মাইনর এনেকুৱা টাইপর। তো ইনিশিয়ালি এটো গম পোৱা নহয় পেশেন্টে, গম নাপায়, পিছলৈকে কিন্তু এটো বাড়ি গৈ থাকে আর এটা সময়ত মাউথ ওপেনিং রিডিউস হয়ে যায়। তো এনেকুৱা কন্ডিশন পিছলৈকে ক্যান্সারলৈ পরিণত হব পাৰে। আর এনেকুৱা হলে পেশেন্টে স্ট্রিপ হয়ে যায়, অরাল মিউকোসার যোনটো স্ট্রেসিং পাওয়ার থাকে বা খোলা মেলার ক্ষমতা থাকে সেইটো কম হয়ে যায়। তো এনেকুৱা কন্ডিশনত আমি কি করব লাগে? এনেকুৱা কন্ডিশনত যদি আপনি এনেকুৱা কন্ডিশনত সাফারিং করে আছে তেতিয়াহলে আপনি ইমিডিয়েট আপনার কাখত থকা ডক্টরক দেখাও, আপনি গৈ পেলাই এই বিষয়ে কব ডক্টরক। আর যদি আপনি বিড়ি সিগারেট বা তামোল জাতীয় বস্তু খাই আছে, যেন আজিকালি বহুত কমন হয়ে গেছে
রজনীগন্ধা নহলে বিমল পান মশলা এইবোৰ যদি আপুনি খাই আছে তেতিয়াহ'লে ইমিডিয়েট বাদ দিয়ক। আৰু আপুনি যদি মশলাজাতীয় বস্তু খাই আছে বা যোনবোৰ খাদ্য খালে আপোনাৰ মুখত সেই জাগাখিনি বেছিকৈ জ্বলা পোৰা ষ্টাৰ্ট হয় সেইখিনি খাদ্য আপুনি বাদ দিয়ক। আৰু যদি আপোনাৰ মুখখন খোলা নাই বা কমি গৈ আছে মাউথ অপেনিংটো তেতিয়াহ'লে ইমিডিয়েট ডক্টৰ তাৰ কণ্টেক্ট কৰক আৰু যিমান পাৰে আপুনি মাউথ অপেনিঙৰ প্ৰেক্টিচ কৰিব, মুখটো মেলিবলৈ ট্ৰাই কৰিব। এইখিনি কৰিলে আপুনি ইনিচিয়েলি আৰাম পাব। তো এই ভিডিঅ'টোৰ মেইনলি সজাগতামূলক ভিডিঅ' হয়, তো আপোনালোকক ভয় খোৱাৰ একো কাৰণ নাই। যদি আপোনালোকে এনেকুৱা কণ্ডিশ্যনত আছে তেতিয়াহ'লে আপুনি ডক্টৰৰ লগত পৰামৰ্শ লওক আৰু যিমান সোনকালে পাৰে পাণ তামোল বিড়ি চাদা এইবোৰ খোৱা বাদ দিয়ক। এইবোৰেহে পিছলৈকে কেঞ্চাৰলৈ পৰিণত হয়। কেঞ্চাৰ বেমাৰটো ইমান সোনকালে বহুত বেছি হৈ নাযায়, মানে কিছুমান পেচেণ্ট ইভেন মোৰ তাত আহে, ছাৰ মোৰ কেঞ্চাৰ হৈ গ'ল নেকি, ইমান সোনকালে কেঞ্চাৰ নহয়। কেঞ্চাৰ হোৱাৰ আগতে দুবছৰ তিনি বছৰ আগতে পেচেণ্টে কিন্তু গম পায় যে মোৰ মুখৰ বেমাৰটো লাহে লাহে বাঢ়ি আছে। তো আপুনি যদি সেনেকুৱা কণ্ডিশ্যনত মদ বাং বিড়ি চিগাৰেট পাণ মছলা আদি খাই আছে তেনেকুৱা অভিয়াছলি আপোনাৰ পাঁচ বছৰ বা তিনি বছৰৰ তিনিৰ পৰা পাঁচ বছৰৰ ভিতৰত এইটো কেঞ্চাৰ হ'বগৈ। আৰু যদি আপুনি এনেকুৱা কণ্ডিশ্যনত পাই আছে নিজকে তেতিয়াহ'লে আপুনি যিমান সোনকালে পাৰে এইবিলাক খোৱা বাদ দিয়ক আৰু ডক্টৰৰ পৰামৰ্শ লওক, আপোনাৰ কেতিয়াও কেঞ্চাৰ নহয়। তো এই ভিডিঅ'টো মেইনলি আমাৰ গাঁও অঞ্চলৰ মানুহৰ কাৰণে বা জেনেৰেল পিপলৰ কাৰণে যোনবোৰৰ এনেকুৱা ধৰণৰ বেমাৰ হৈছে আৰু ই আপোনালোকে এতিয়াও পাণ বিড়ি চিগাৰেট আদি বা মদ আদি খাই আছে তেতিয়াহ'লে আপুনি বাদ দিয়ক আৰু ইয়াৰ পৰা আপুনি আপোনাৰ ফেমিলিকো ৰক্ষা কৰক। কেঞ্চাৰ হ'লে ইমান সোনকালে কিন্তু মানুহটো নমৰে, লাহে 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 মৰে। চ' ফেমিলিৰ ইকনমিকেল কণ্ডিশ্যনটো বেয়া হৈ যায়, আপুনিতো মৰে লগতে আপোনাৰ ফেমিলিৰ বা যাৰ কেঞ্চাৰ হৈছে ইয়াৰ লগতে ফেমিলিৰ মানুহে চাফাৰিং কৰে। তো যদি আপোনাৰ কাৰণে টেনশ্যন হোৱা নাই, আপোনাৰ নিজৰ কাৰণে টেনশ্যন হোৱা নাই, বাট আপুনি আপোনাৰ ফেমিলিৰ কাৰণে অভিয়াছলি পাণ বিড়ি তম্বাকু মদ আদি খোৱা বাদ দিয়ক। সেইবোৰ হেল্থৰ কাৰণে একদম বেয়া হয় আৰু পিছলৈকে এইবোৰ কেঞ্চাৰ হৈ যায়। যোনবোৰ মানুহৰ এনেকুৱা কণ্ডিশ্যনত চাফাৰিং কৰি আছে সেইবোৰেতো অভিয়াছলি এমনি কেতিয়াও স্মোক নহ'লে টবাকো নহ'লে পাণ মছলা আদি নাখাব। তো মই কিমানখিনি কৈছোঁ গম নাপাওঁ, যিমানখিনি বুজিছে তো এইখিনিৰ পৰা এটা বস্তু হয়তো বুজি পাইছে যে আপুনি পাণ তামোল বিড়ি চিগাৰেট আদি খাব নালাগে। যদি আপুনি খাইছে আৰু এনেকুৱা বেমাৰ এনেকুৱা ধৰণৰ অসুবিধাত ভুগি আছে তেতিয়াহ'লে অভিয়াছলি আপুনি যিমান সোনকালে পাৰে বাদ দিয়ক, তো আপোনাৰ আৰু আপোনাৰ ফেমিলিৰ ভাল হ'ব। এইখিনিতে মোৰ ভিডিঅ'খন ষ্টপ কৰিছোঁ। যদি মোৰ ভিডিঅ'ৰ পৰা আপোনালোকে কিবা শিকিব পাৰিছে বা আপোনালোকৰ লাভ হৈছে তো মোৰ ভিডিঅ'টোত লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিব আৰু ডেণ্টেল ৰিলেটেড যিকোনো প্ৰব্লেমৰ কাৰণে মোৰ কমেণ্ট বক্সত আপোনালোকে কমেণ্ট কৰিব পাৰে, তো মই যিমান পাৰোঁ আপোনালোকক হেল্প কৰিম। এইখিনিতে মোৰ ভিডিঅ'টো ষ্টপ কৰিছোঁ। বাই বাই গাইছ।